হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ডিজাইনের নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে আগামী 19 জানুয়ারি জিয়াউর রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে এই পোস্টার ডিজাইনটির প্রিপিএলবি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলি আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটির ফ্রি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি গ্রামের 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলবি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন। সো পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্ট থেকে বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনার সামনে এক ম্যাগনেট ট্যাপে আসবে, তারপর উপরে কোনো এক হিরোট আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন, দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে জিয়ার রহমানের 87তম জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার ডিজাইন 1 নম্বর এই পোস্টার ডিজাইনটি সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপর ওকে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয়। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে ছবি লেয়ার পেয়ে যাবেন, ছবির লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে রেসিলেক্টে এখানে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে প্রয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে, চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন। তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনি আপনার মন মতো গ্রুপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনটি ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটাকে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দর বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে ছবির লেয়ারটাকে আবার লক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে আপনার নামটাও পরিবর্তন করে নিতে পারেন। নামটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখন এই নামটা ডাবল ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে নামটা রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন, তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন।
তো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি নামটা পরিবর্তন করে হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে ছোট বড় করে সুন্দর বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে আপনার সুন্দর সুন্দর কালার দিতে পারেন। আপনার কালার দেওয়ার জন্য নাম ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডাউন স্ক্রল ডাউন করে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চাই আপনি চাইলে সেই কালার দিতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে কালার তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চাই আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে কালারটা লেখার মধ্যে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে আবার নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামের নিচে একটা লেয়ার রয়েছে, অর্থাৎ প্রযুক্তি বিষয় সম্পাদক হাটমারা হাই স্কুল ছাত্র দল। এই অর্থাৎ এই পদবিটা আপনি পরিবর্তন করে নিতে পারেন। পদবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করলে পদবীর লেয়ার পেয়ে যাবেন। পদবীর লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই পদবীটা ওপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পদবীটাকে রিমুভ করে নেবেন। তারপর আপনি আপনার পদবীটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের পদবিটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে পদবিটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। আপনি চাইলে এখান থেকে পদবির কালার পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য নামের কালার যেভাবে পরিবর্তন করেছে ওভাবে পরিবর্তন করে নিলে হয়ে যাবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে এখান থেকে নামের লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নাম এবং ছবিগুলো পরিবর্তন করা হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার দুইজন নেতা কর্মী ছবি দিতে পারবেন। অর্থাৎ উপরে যে দুইটা কার্টুন লেয়ার দেখতে পাচ্ছেন, দুইটা কার্টুন হলো দুইজন নেতা কর্মীর ছবি। এই ছবিগুলো পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর উপরে যে সাদা সাদা দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, এই দুইটা লেয়ার হলো দুজন নেতা কর্মীর। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা লেয়ার পরিবর্তন করে দেখাবো, অর্থাৎ একটা ছবি পরিবর্তন করে দেখাবো। আপনি বাকি ছবিটা পরিবর্তন করে দিতে পারেন। তার জন্য এখান থেকে লেয়ারের ক্লিক থাকা অবস্থায় এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো এই আইকনে ক্লিক করবেন। তারপর হালকা ডাউন স্ক্রল ডাউন করে এখান থেকে এই আইকন দেখতে পাবেন, এই আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই ছবিটাকে রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবো। তারপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা এখানে চলে আসছে। আপনি এখানে এখান থেকে এটাকে অন করে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন করা হয়ে গেছে। আপনি বাকি ছবিটা পরিবর্তন করে নিতে পারেন। লেয়ার আইকনে ক্লিক করে ওই লেয়ারটাকে আনলক করে। তো বেশ, এখানে পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য আপনি প্রথমে এখান থেকে এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তো বেশ, দেখতে পাচ্ছেন যে সেভ এজ ইমেজ ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটা অপশন আসছে, অর্থাৎ এখানে একটা সাইজ দেওয়া রয়েছে, ওয়েট এবং হাইট। আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে 1-2 মিনিটের মতো সময় নিতে পারে সেভ হওয়ার জন্য। ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে, তখন ওই ডিজাইনটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন, কোনো রকম ফাটবে না। তো ভিউয়ার্স, এখন যেহেতু আমরা এই ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, এই জন্য আমরা এই সাইজ অনুযায়ী সেভ করবো না। এখান থেকে এয়ার আইকনে ক্লিক করে আল্ট্রা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পর ডিজাইনটি আপনাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য। আর আপনি যদি সাইজ অনুযায়ী সেভ করেন তাহলে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। আপনি সেই ডিজাইনটাকে প্রিন্ট করলে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোটামুটি এইচডি কোয়ালিটি সেভ হয়েছে। এখন আমরা এই ডিজাইনটিকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পেলে পেলে লোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট জিজ্ঞেস করতে পারেন। আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।